এখন পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে কি করতে হবে? পাঁচটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এই পাঁচটা কাজকে ওলামা একরাম অনেক অনেক ভাবে বিভক্ত করেছেন, সেটাকে তিন কাজে করেছেন, চার কাজে করেছেন, জিনিস একই, বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন। পাঁচ কাজে যে সমস্ত ওলামা একরাম বিভক্ত করেছেন, তার প্রথম কাজ হলো ঈমান এবং আকীদাকে শুদ্ধ করা, বিশ্বাস এবং আকীদাকে, বিশ্বাসকে শিরক কুফর এবং নেফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা, আমার বিলিফটা কি, আমার বিশ্বাসটা কি, এটা কনসেপ্টটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা, ঠিক কিনা, এই জিনিসটাকে ঠিক করা এক। দুই নম্বর হলো ইবাদাত। ইবাদাত মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন, ইবাদত হিসাবে আমরা যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ ইবাদত মনে করি, পাঁচ ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, সম্পদের যাকাত, হজ এবং মা বাবার আনুগত্য, যত প্রকার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এসবগুলো ইবাদত। ইবাদত যদি কেউ ঠিক করে, আল্লাহর সমস্ত ইবাদতগুলো যদি করে, করণীয় কাজ, বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি সে পালন করে চলে। তৃতীয় কাজ হলো মুআমালাত। মুআমালাত কি? মুআমালাত হলো, মুআমালাত বলতে এখানে উদ্দেশ্য হলো মুআমালাত মালিয়া, অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে, কাজ কারবার আছে, সেটা যদি কেউ ঠিক করে। আর চার নম্বর হলো মুআশারা, মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা, মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ, পারিবারিক আচার আচরণ, কাজ কারবার, এগুলোতে যদি কোরআন এবং হাদিসের নির্দেশনাকে ফলো করে চলে। পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো আখলাক, আল্লাহর সমস্ত মানুষ তো বটেই, আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায়, এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাকভাবে কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারে, এই পাঁচ ডিপার্টমেন্টে পাঁচ বিভাগে যদি কাজ করতে পারে কেউ, ঈমান আকীদা যদি তার শুদ্ধ থাকে, ইবাদতগুলো যদি সে ঠিক ঠিক করে, লেনদেন কাজ কারবার যদি ঠিকঠাক মতো হয়, আচার আচরণ সামাজিক পারিবারিক এগুলো যদি কোরআন হাদিস মতো হয়, আখলাক এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয়, এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু লোক দেখবেন ইবাদত বন্দেগি অনেক করে, আকীদায় ত্রুটি আছে, ইমানে ত্রুটি আছে, শিরকপূর্ণ বিশ্বাস আছে, ইমানে ভেজাল আছে। আবার অনেক লোক আছে ইমান আকীদা মাশাআল্লাহ ঠিক আছে মোটামুটি, কিন্তু ইবাদতে ত্রুটি আছে, নামাজে ঝামেলা আছে, রোজাতে ঝামেলা আছে, যাকাতে ঝামেলা আছে, এক এক ইবাদতে বড় বড় ধরনের ঘাপলা আছে, ত্রুটি আছে। আবার অনেকে আছে মাশাআল্লাহ ইমানও ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, তিন নম্বরটাতে স্লিপটা সবচেয়ে বেশি হয়, এই জায়গাটা খুব পিচ্ছিল জায়গা, সেটা কোনটা? আর্থিক লেনদেন। এই জায়গাতে এসে মানুষ কতটা ভালো মানুষ সেটার পরখ পাওয়া যায়। আজ ঈমান আকীদা বিশুদ্ধ এমন মুসলমান যা আছে, ইবাদত বন্দেগিতে যথেষ্ট সিরিয়াস, ঠিকঠাক মতো করার চেষ্টা করে এমন মুসলমানও যা আছে, তার তুলনায় বহু 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 গুণ কম ওই মুসলমান, যেই মুসলমানের আর্থিক যে বিষয় আশয় আছে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সে গড়ে তুলতে পেরেছে, জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ জ্ঞাতসারে হারামের ধারে কাছে সে যায় না। এই মুসলমান আজ দুর্ভিক্ষের মতো এর অভাব চলছে আমাদের সমাজে। এই যুগে সবচেয়ে বড় ইবাদত গুজার দেখতে চান, সবচেয়ে বড় নেককার মুত্তাকি পরহেজগার দেখতে চান, সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় সালেহ দেখতে চান, তাহলে আপনাকে আমি বলবো, যে ব্যক্তি ঈমান আকীদা বিশুদ্ধ করার পর খুব বেশি নফল সালাত হয়তো করতে পারে না, খুব বেশি নফল সিয়াম হয়তো করতে পারে না, ফরজ ফরজ ইবাদতগুলো মেইন মেইন গুলো শুধু করতে পারে, আর গোটা দুনিয়া একদিকে গেলেও উপার্জনের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা তার বাইরে চুল পরিমাণ যায় না, তার প্রতিটি পয়সা টনটন করে বাজালে বাজবে, এরকম পিওর কোনো ভেজাল নেই, এই নির্ভেজাল মুসলমান যদি পান খুঁজে, এই লোক হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ। আমি কি বুঝাতে পারছি? কারণ এখন এমন একটা সময় চলছে যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালামে পড়ব, দাঁড়িয়েও রাখবো, একটু অসুবিধা নাই, সেজদা টেজদা করব, ওমরা করব, হজ করব, দান সদকা করব, ওয়াজ মাহফিল করব, ওয়াজ করব, ওয়াজ শুনবো, ওয়াজ শোনাবো, আয়োজন করব, সবই ঠিক আছে, মাগার উপার্জনে
পয়সাটা তো দরকার দুনিয়াতে, পয়সা না হলে তো কিছুই হয় না। অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামায় নেই, ঠিক না বেঠিক? অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয় সেটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন, এটা জান্নাতে প্রবেশ করবে। ইমানদার কখনো হারামখোর হতে পারে না। বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে এই পরিমাণ হালালখোর আছে? বুঝেন না আমার কথা? যত মুসল্লি আছে এত হালালখোর আছে, যত রোজাদার আছে এত হালালখোর আছে, যত হাজি আছে এত হালালখোর আছে। এটার দুর্ভিক্ষ সবচেয়ে বেশি, এটার উপরেও দুই চার ঘন্টা আলোচনা হওয়া দরকার। আমি শুধু ইনিশিয়ার বলে যাচ্ছি, অন্য কোনো মাহফিলে বিস্তারিত এই পাঁচ পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই প্রশ্ন কতগুলো ধরায় আমি ওয়াজ করতে পারি না, আমি বদনসিব। তো সংক্ষেপে শুধু এটুকু বলি ভাই, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে আপনার আমার ইমান আকিদাকে বিশুদ্ধ করতে হবে, ইবাদতগুলো ঠিক ঠিক করতে হবে। আর তিন নম্বর পয়েন্ট, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক, কোথা থেকে পয়সা আহরণ করছেন, কোথায় ব্যয় করছেন, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, নিজের বিবেককে আর আল্লাহকে দিয়ে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন হিসাব মোটামুটি, এরপরেও তো কেয়ামতের ময়দানে পার হওয়া কঠিন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছেন, আল্লাহর নবী তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করিয়েন, সহজে হিসাব গ্রহণ করিয়েন। সেখানে আমাদের কি অবস্থা হতে পারে? হিসাব গ্রহণ সহজ কিভাবে হবে? হিসাব ইয়াসির কাকে হবে? এর ব্যাখ্যা একটা হাদিস এসেছে যে আল্লাহ তাআলা কাউকে ডেকে কি আমাদের দিন বলবেন, বান্দা আত্তারিফু যাম্মা কাযা ওয়া কাযা ওয়া কাযা, তোমার অমুক অমুক পাপ অপরাধ করেছিলা, মানুষ তোমাকে বিশাল বড় হুজুর আলেম সাহ বানাইছে, তুমি আসলে একটা টাকার মেশিন, পয়সা ছাড়া কিচ্ছু বুঝো নাই, হালাল হারাম বাজ বিচার করো নাই, মানুষ তোমাকে হাজির সাহেব গাজী সাহেব বলছে, সভাপতি সাহেব সেকেন্ডারি সাহেব বলছে, অনেক ভালো কিছু বলছে তোমার বাহ্যিক আমল দেখে, তুমি একটা আস্ত একটা হারামখোর, তোমার জীবনে বহু সম্পদ তুমি হারাম দিয়ে কামাই করছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন বিভিন্ন অপরাধের কথা বলবেন, বান্দা বলবে আল্লাহ আমি সব স্বীকার করি, সে নিচের দিকে চেয়ে থাকবে হয়তো, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন যে সবগুলো আমি মাফ করে দিলাম, সেগুলো সহজ হিসাবের ভাগিদার। আল্লাহ তাআলা আমাদের সবার হিসাব গ্রহণকে সহজ করে দিন, হিসাব ইয়াসিরের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে দিন। কিন্তু ভাইরা আমার, হিসাব গ্রহণ যেন সহজ হয় সেজন্যই তো দুনিয়াতে অন্তর প্রকম্পিত হয়ে আমি শতভাগ সাবধান থাকবো, তারপরেও তো অনেক ভেজাল হয়তো বের হবে, মুআমালাত লেনদেনটা ঠিক করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ভাইরে এই পৃথিবীতে কেউ কারোর আপন না, কেউ কারোর আপন না। আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। মা বাপ তারা আপন ঠিক আছে, তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে তোমার কথা, নামাজ পড়ো রোজা রাখো সবই বুঝলাম বাবা, কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে, দান দক্ষিণাও তো করা লাগে, এ সমস্ত আগ্রুম আগ্রুম কথা বলে আপনাকে ঘুরে ফিরে হারামকে হালাল করার জন্য এক ধরনের সার্টিফিকেট বাপ মাও ইশারা ইঙ্গিতে দিবে, ঠিক না বেঠিক? ছেলে মেয়ে বলবে আব্বু আমাদের বন্ধু বান্ধবদের বাবারা দেখো জন্মদিনে কত কিছু করে কত কিছু, তুমি এটা হালাল না ওইটা হারাম এসব বলো বাবা, অসহায়ের মতো তারাও আপনাকে খোঁচাবে উস্কাবে যেন আপনি হারামের দিকে যান। স্ত্রীও আপনার উপরে খুশি থাকবে না হয়তো, বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না, এমনকি হুজুরদের কাছেও কদর পাবেন না, কারণ আপনি গরিব মানুষ, পয়সা থাকলে কদর ওনারাও হয়তো করতেন, সব হুজুর না, আল্লাহ ওয়ালা নেককার আল্লাহর খাস বান্দা যারা তাদের কথা ভিন্ন। তো এইরকম একটা সময়ে সৎ থাকাটা খুব কঠিন, কিন্তু যে ব্যক্তি সমাজে কারোর কাছে তার কোনো গুরুত্ব নাই, কেউ কেয়ার করে না, কিন্তু সে উপার্জনটাকে সৎ রাখার চেষ্টাটা করে, ভাই আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, চেষ্টাটা থাকতে হবে, আপনি আমি আমরা কেউই শতভাগ ফেরেশতা হয়ে যেতে পারবো না, কিন্তু সাধ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে যে আমার জীবন যাবে আমি হারাম উপার্জন করব। আমাদের তরুণরা যদি শপথ করেন যে আমার জীবনে আমি অবৈধ উপার্জন করব না, অল্প হালাল উপার্জনে তুষ্ট থাকব, গোটা সমাজ একদিকে যাক, সবার এক্সপেক্ট এবং চাহিদাকে ডিনাই করে আমি আমার রবের নির্দেশকে মাথার উপর রাখব, এই দেশ দুর্নীতিমুক্ত হবে কি হবে না ইনশাআল্লাহ।
এদেশ সোনার দেশ হবে কিনা ইনশাআল্লাহ তা আমাদেরকেই করতে হবে আমাদেরকেই করতে হবে অতএব আমাদেরকে সংকল্প করতে হবে দেশ গড়ার প্রয়োজন যেমন আছে তার চেয়ে বড় প্রয়োজন আছে আমার আখিরাত গড়ার আমার জান্নাত গড়ার সেই উদ্দেশ্যে অন্তত হালাল উপার্জন করব তো ইনশাআল্লাহ যারা এখনো কর্মজীবনে প্রবেশ করেন নাই অথবা করেছেন সামনে আরো আপনার সিরিয়াস কর্মজীবন রয়েছে তারা আজকের এই মাহফিল থেকে সংকল্প করেন আমি জীবনে কোনো হারাম খাব না হারামের পথে পা বাড়াবো না এতে যদি আমার গোটা সমাজের মানুষের কাছে কোনো মূল্য না থাকে না থাকো জীবন খুবই সীমিত চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে ইনশাআল্লাহ হক হালালে চলবো তো ইনশাআল্লাহ আমরা সবাই মনে করি টাকা হইলে বাগের কল্লাও পাওয়া যায় আল্লাহরও পাওয়া যাবে এইজন্য মানুষ দেখবেন জোয়ান বয়সে অপকর্ম করে হারাম কামাই করে দুই নম্বর কামাই করে টাকার পাহাড় গড়ে শেষ বয়সে এসে মসজিদে কিছু মাদ্রাসা কিছু মাহফিলে কিছু হুজুরে কিছু হাদিয়া তোফা দিয়া টিয়া উনি মনে করে যে কালো টাকা সব সাদা হয়ে গেছে ঠিক না বেটি দুনিয়ার মানুষের চোখে ধুলি দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কে ধুলি দেওয়া যাবে আল্লাহর কাছে সবকিছু পরিষ্কার এই জন্য সংকল্প করতে হবে মা বাপ কেন গোটা পৃথিবী যদি এক হয়ে যায় আমি হারামে পা বাড়াবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন চার নম্বর পয়েন্টটা ছিল হলো সামাজিক যে আচার আচরণ মহাসারাত কাজ কারবার আপনার বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ হবে প্রতিবেশীর প্রতি কেমন আচরণ হবে আপনার শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে পর্যন্ত কেমন আপনার ম্যানার্স হবে শিষ্টাচার হবে আদব হবে আচরণ হবে এর সব কিছু শিক্ষা ইসলাম দিয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে হক হালালিও চলে ইমানও ঠিক আছে মাশাআল্লাহ প্রথম তিনটাই ঠিক আছে কিন্তু মানুষের হক আদায় করার ব্যাপারে আচার আচরণ মানুষের সাথে যেগুলো বিশেষ করে সামাজিক যে কাজ কারবার সেগুলোর ব্যাপারে উনি একেবারেই দুর্বল সে ব্যাপারে ওনার কোনো দায়িত্বশীলতা নাই ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না অনেক মানুষের হক সে নষ্ট করে মুআশারাতে তার ভেজাল আছে এই লোক কখনো পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না যে এটাকেও ঠিক করতে পারছে পাশাপাশি আখলাকটা এর মধ্যে চলে আসে তারপরও আখলাককে আলাদা করে উলামায়ে কেরাম বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য আখলাকটা যে ঠিক করে তার আখলাকটা হয় কোরআন হাদিস যে আখলাক চেয়েছে সেটা পশু জবে করবা তখনও পশু যাতে অহেতুক কষ্ট না হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও অহেতুক পোচাপুচি করবা না শত্রুর সাথে শত্রুতা করবা লিমিটেশন রেখে করবা একবারে মাজা গামছা বেঁধে লেগে যাবা না হাবিব হাবি আবগিদ বগিদা কাহুনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা এরকম আখলাকের প্রতিটি লাইনে লাইনে পদক্ষেপ নেন কেম সাল্লাল্লাহু আলাইহি আখলাক শিখাইছেন বিশেষ করে তিন নম্বরটা আর পাঁচ নম্বরটা এই দুইটা দুর্ভিক্ষটা বেশি চলতেছে আমাদের মধ্যে দেখবেন যে ইমান আমল হক হালালি চলারও কিছু মানুষ হয়তো পাবেন আখলাকটা ঠিক কোরআন হাদিস যেরকম বলেছে সেরকম আখলাকওয়ালা মানুষ আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিলকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন কয়টা গুণ লাগবে ভাই পাঁচ ইমান আকীদা ঠিক করতে হবে ইবাদত বন্দেগী এটাকে কোরআন হাদিস অনুযায়ী ঠিকঠাক মতো করতে হবে লেনদেনটা হইতে হবে সঠিক যথাযথ নামাজে কালামে মুসলমান উপার্জনে দুই নম্বর এটা হলে চলবে চার নম্বর কাই কারবার উঠা বাসা মুআশারা মানুষের হক এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে পাঁচ নম্বর আখলাক এবং আচরণ সুন্দর হতে হবে কোরআনের হাদিসের যে আখলাকের নমুনা বলা হয়েছে তার আদর্শ হতে হবে নিজে এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম আর না হলে কেউ আধা কেউ তিন ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের দুই ভাগ এক একজন এক এক পার্সেন্টেজ ইসলামে দাখিল হব আর এরকম আধা ইসলামে দাখিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সব ডিপার্টমেন্টে উন্নতি করতে হবে আমাকে এখন থেকে অ্যানালাইসিস করতে হবে আমার সমস্যাটা কোন কোন জায়গায় আছে ইমানে কি ঝামেলা আছে এবাদতে কি আছে লেনদেনে কি আছে আমার কায় কারবারে কি আছে আচার আচরণে কি আছে এই সবগুলোকে বের করে একটা একটা করে কারেকশন করতে হবে কবরে যাওয়ার আগে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হইয়া কবরে আসিও না আদা মুসলমান হইয়া কবরে আসিও না আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন ফাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা